বাংলাদেশে প্রিপেড মিটার বসানোর একটি উদ্যোগ গ্রহণ করেছে এর ধারাবাহিকতায় গত দুই বছর তিন বছর ধরেই ঢাকার সিটি বিভিন্ন মিটার ব্যবহার করা হয়ে আসছে এই প্রিপেড মিটার ব্যবহারকালীন সময়ে আমরা যারা গ্রাহক আছি সারা বাংলাদেশের গ্রাহক যারা প্রিপেড মিটার ব্যবহার করে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যতবারই মিটার রিচার্জ করবেন ততবারিকে ডিমান্ড চার্জ একটা কাটে তারপরে ভ্যাট তো একটা কাটবেই মিটার রেটিন কাটে তো ওনাদের যে বক্তব্যগুলো বিভিন্ন সময় মিডিয়াতে আমরা দেখেছি তারা বলেছে মিটার হচ্ছে কিনতে পাওয়া যায় কিনে নিলে লাগে না আসলে মিটার কিনতে পাওয়া যায় না এই বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ঘটনায় প্রায় দশ বারোটি পত্রিকাতে জাতীয় পত্রিকাগুলোতে নিউজ এসেছে এবং এইগুলোতে আমরা সরাসরি মানুষের পক্ষে আমরা তিনজন আইনজীবী আগে একবার লিগেল নোটিস করেছি কিন্তু লিগেল নোটিস কোনো জবাব না পেয়ে আমরা আজকে মহামান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি এবং মহামান হাইকোর্টিশন রিট পিটিশনের আলোক শুনানিয়ন্ত্রে আজকে রুল দিয়েছেন এবং ডিরেকশন দিয়েছেন আমরা পিটিশনে চেয়েছি যে